বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিরচেন মন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং নতুন একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম আমি দিয়েছি মালাই আপেল। মালাই এবং আপেল দিয়ে তৈরি করেছি এই ভিন্ন ধরনের রেসিপিটি। খুবই সুস্বাদু এই রেসিপিটি, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। একবার যারা আমার এই মালাই আপেল রেসিপিটি তৈরি করে খাবে, আমার বিশ্বাস কোনোদিনও এর স্বাদ ভুলতে পারবে না। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এবং সামান্য কিছু সময় ব্যয় করলেই তৈরি করে নিতে পারেন এই মালাই আপেল রেসিপিটি। প্রথমেই বলে দিই, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি মাঝারি সাইজের দুইটি আপেল নিয়েছি। আপেলের খোসাগুলো ছাড়িয়ে একটি আপেলকে ছয় টুকরো করে নেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আপেলগুলোকে ভালো করে কেচে নেব। একটি প্যানে আমি নিয়েছি এক মগ পরিমাণ পানি এবং আধা কাপ চিনি। এখন প্যানটিকে আমি চুলোতে বসিয়ে জাল করে নেব। পানি আর চিনি মিশে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এখন আমি সবগুলো আপেলের টুকরো পানিতে দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট মাঝারি আঁচে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটি চামচের সাহায্যে আপেলের টুকরোগুলোকে একটি প্লেটে রেখে দিচ্ছি। দেখুন, আপেলগুলো অনেক সফট হয়ে গিয়েছে। এখন একটি প্যানে আমি 1 লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি। আর দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন প্যানটিকে চুলোতে বসিয়ে জাল করে আমি ঘন মালাই তৈরি করে নেব। মোটামুটি ঘন হয়ে গিয়েছে, এখন আমি আমার আপেলের টুকরোগুলো এই মালাইয়ের মধ্যে দিয়ে দিব এবং অল্প আছে 10 থেকে 12 মিনিট আমি জাল করে নেব। Thank you.
জাল করা হয়ে গিয়েছে, এখন এটিকে নামিয়ে আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা। ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি পরিবেশন করছি। সামান্য কিছু খেজুরের কুচি দিয়ে আমি পরিবেশন করে নেব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার হাতে স্পেশাল মালাই আপেল রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অন্য একটি প্লেটের মধ্যে একটি মালাই আপেল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু সফট এবং তুলতুলে হয়েছে আমার এই মালাই আপেল রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।